ডায়াবেটিস একটু অত্যন্ত পুরনো রোগ, কিন্তু এই পুরনো রোগের আধুনিক চিকিৎসা রয়েছে, যে চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি থাকতে পারেন নিরোগ এবং জটিলতা মুক্ত সুন্দর এবং স্বাভাবিক জীবন আপনি পেতে পারেন। তাহলে আসুন জেনে নিই যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি। অনেক পুরনো ধ্যান ধারণাকে কিন্তু আমরা আধুনিক আয়ন করতে পারি, যেমন হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, হাঁটাহাঁটি করা, সঠিক মাত্রায় 6 ঘন্টা ঘুমানো, এগুলো কিন্তু অনেক পুরনো ধ্যান ধারণা, কিন্তু এটাকে আমরা কিন্তু আধুনিক যুগেও কিন্তু আমরা এটাকে আমরা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন এই যে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারটা, এরপরে ঔষধের গুরুত্ব চলে আসে। তাহলে ঔষধের ব্যাপারে কি আধুনিক কারণ হয়েছে সেটাও জেনে নেওয়া দরকার। তো আধুনিক ওষুধ বলতে আমরা বুঝি শুধু সুগার নামানো কিন্তু আমাদের ডায়াবেটিসের চিকিৎসার উদ্দেশ্য নয়। সুগার নামানোর পাশাপাশি আপনার যেন হৃদরোগ প্রোটেকশন হয়, আপনার যেন কিডনি ভালো থাকে, আপনার যেন চোখ নষ্ট না হয়, পায়ের রক্তনালী যেন ব্লক না হয়, এগুলো কিন্তু আমাদের, এবং কোয়ালিটি অফ লাইফ যেন ভালো থাকে, সুগার যেন হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়, সুগার যেন নীল না হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের চিকিৎসার অংশের মধ্যেই পড়ে। তো আসুন জেনে নিই আধুনিক ঔষধ কী রয়েছে। SGLT2 ইনহিবিটার নামে এক ধরনের ঔষধ এসছে, যে ঔষধ কিন্তু ডায়াবেটিস কমানোর পাশাপাশি কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে দেয়, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাকে কমিয়ে দেয় এবং আপনার হার্ট ফেলিয়ারের রেটকে কিন্তু অনেক কমিয়ে দেয়, লিভার থেকে চর্বি দূর করতে হেল্প করে এবং দেখা যাচ্ছে যে ব্রেন স্ট্রোক হওয়ার হাত থেকেও কিন্তু রোগীদেরকে রক্ষা করে এই SGLT2 ইনহিবিটার। এটি একটি অত্যাধুনিক গ্রুপের ঔষধ যেটি আমাদের বাংলাদেশেও কিন্তু চলে এসছে এবং ডায়াবেটিক রোগীরা সেবন করে অনেক সুস্থ আছেন। সেকেন্ড হচ্ছে যে আগে আমরা প্রতিদিন ইঞ্জেকশন দিতাম, সেই ইঞ্জেকশন ইনসুলিনের মাধ্যমে ইঞ্জেকশন দিয়ে কিন্তু আমরা সুগার নিয়ন্ত্রণ করতাম, কিন্তু এখন আরেকটি গ্রুপের ওষুধ এসছে যেটাকে আমরা বলি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এই ধরনের ওষুধ কিন্তু সপ্তাহে একদিন কিন্তু দিয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি। যারা অল্প দিনের ডায়াবেটিস অথবা মধ্যম পর্যায়ে ডায়াবেটিস তাদেরকে কিন্তু মুখে খাওয়া ট্যাবলেটের পাশাপাশি কিন্তু সপ্তাহে একদিনের ইঞ্জেকশন দিয়ে কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি। এই গ্রুপটার নাম হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এগুলো আগে বাংলাদেশে পাওয়া যেত না, এখন এই অত্যাধুনিক চিকিৎসার সুযোগ কিন্তু বাংলাদেশিরাও পাচ্ছেন এবং সুস্থ আছেন অনেকে। এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ওষুধগুলো কী কাজ করে, এটা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে কাজ করে, আপনার হৃদরোগ প্রতিরোধে কাজ করবে এবং আপনার কিডনির প্রতিরোধেও কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। তারপরে আসুন যে ইনসুলিন যদি কারো লেগেই থাকে, ইনসুলিনের ভীতি কিন্তু এটা অত্যন্ত পুরনো এবং ইনসুলিনের ভীতি কিন্তু খুবই ভয়াবহ, যেটা রোগীরা অনেক সময় ইনসুলিন একবার দুইবার নিয়ে আসলে পালিয়ে যায়, ইনসুলিন নিতে চায় না, 3 বেলা দিলে দেখা যায় 2 বেলা নিচ্ছে, 2 বেলা দিলে 1 বেলা নিচ্ছে অথবা 4 বেলা দিলে 2 বেলা নিচ্ছে, এরকমভাবে কিন্তু অনেক গ্যাপ পড়ে যায়। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ইনসুলিনের সুচের ভীতি। এখন এই সুচের ভীতি অ্যাভয়েড করার জন্য কি কোনো রাস্তা আছে, কোনো আধুনিক চিকিৎসা কি আসলে আছে? এই আধুনিক চিকিৎসার নাম হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিস ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট। এর মধ্যে হচ্ছে যে ইনসুলিন পাম্প। ইনসুলিন পাম্প বলতে আমরা কি বুঝি? ইনসুলিন পাম্প হচ্ছে ছোট মোবাইলের মতো একটি ডিভাইস, পেজারের মতো, সেই ডিভাইসের মধ্যে ইনসুলিন ভরা থাকবে এবং এটা একটা ব্যাটারি অপারেটেড মেশিন, যেখান থেকে আপনি মোবাইলের মতো পকেটে রাখতে পারবেন, যেখান থেকে অটোমেটেড ওয়েতে একটা চিকন সুতার মতো একটা কানেক্টার দিয়ে বডির মধ্যে কিন্তু আপনার ইনসুলিনটা ঢুকে যাবে। কিন্তু এই ইনসুলিন আপনাকে কোনো ব্যথা দিবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার শরীরে ইনসুলিন ঢুকছে। এরকম 3 থেকে 4 দিন পর পর আপনি যখন একটা কানেকশন চেঞ্জ করবেন তখন একবার ইনসুলিন দেওয়ার মতো ব্যথা পাবেন। তার মানে হচ্ছে যে ডেইলি যিনি 4 বেলা ইনসুলিন নিচ্ছেন উনি কিন্তু 5 দিনে হয়তো দেখা যাচ্ছে যে 20 বার উনি ফুটো করছেন। সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যাবে যে আমরা 20 বারের জায়গায় একবার ফুটো করেই কিন্তু আমরা ইনসুলিন ডেলিভারি করতে পারছি। এবং যারা অত্যন্ত জটিল ডায়াবেটিস, শিশুদের ডায়াবেটিস, বৃদ্ধ বয়সের ডায়াবেটিস এবং প্রেগনেন্ট ডায়াবেটিস, যেখানে অত্যন্ত কড়াভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে সুগার আবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা এই মেশিন ব্যবহার করে থাকি। এবং এই মেশিনে ব্যবহার করলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক কমে যায় এবং সুগার নিয়ন্ত্রণ থাকে অত্যন্ত টাইট লেভেলের মধ্যে। এবং এর অত্যাধুনিক আরেকটা ফিচার হচ্ছে যে ও কিন্তু নিজেই ডিটেক্ট করে যে আপনার ব্লাড গ্লুকোজ কত আছে, এবং এই মেশিনের মধ্যে কিন্তু আপনি মোবাইলের মতো দেখতে পাবেন যে আপনার কখন কত সুগার। এখন আমরা তো ঘড়ি খুব একটা পড়ি না, আমরা মোবাইলের মধ্যে টাইম দেখি, সেরকম
সেই ডিভাইসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার সুগার কত আছে। ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তো সেই ইন্টারেস্টিং ডিভাইস কিন্তু এখন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়েছে, আমরা অনেক পেশেন্টকে দিচ্ছি এবং পেশেন্ট আর ভেরি হ্যাপি উইথ দিস ডিভাইস। তো এটা একটা অ্যাডভান্স টেকনোলজি। আরেকটা আছে, যারা ডিভাইস কিনতে চান না তাদের জন্য এক ধরনের স্টিকার পাওয়া যায় যেটার নাম হচ্ছে আইপোর্ট অ্যাডভান্স। সেই স্টিকার লাগে, তার উপর দিয়ে যদি আপনি ইনসুলিন ব্যবহার করেন, আপনি যে ইনসুলিন ব্যবহার করছেন সেটাই ব্যবহার করবেন, যে সিরিঞ্জ অথবা পেন দিয়ে দিচ্ছেন সেটাই দিবেন, কিন্তু স্টিকারের উপর দিয়ে আপনি দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার শরীরে ইনসুলিন যাচ্ছে। সুতরাং ব্যথা মুক্তভাবে ইনসুলিন নেয়ার সময় কিন্তু চলে এসেছে, অত্যাধুনিক যুগের পর্যায়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমাদের অনেক পেশেন্ট ব্যবহার করছেন এইসব ডিভাইস এবং সুস্থ আছেন। আরেকটা আশার কথা শোনাই, ভবিষ্যতে কী আসছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে শ্বাসকষ্টের জন্য অথবা অ্যাজমার জন্য আমরা যেরকম ইনহেলার ব্যবহার করি সেরকম ইনহেলার ইনসুলিন কিন্তু তৈরি হয়ে গেছে এবং উন্নত বিশ্বে পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুর, আমেরিকা, ক্যানাডা এইসব জায়গায় ইনহেলার ইনসুলিন ব্যবহার হচ্ছে খুব ভালোভাবেই এবং আমরা এগুলো ট্রেনিং নেওয়া হয়েছে আমাদের এবং ওদের সাথে কথা হয়েছে, অচিরেই বাংলাদেশে এই ইনহেলার চলে আসবে ইনসুলিন। এবং আমরা আশা করি ডায়াবেটিক রোগীর সারা জীবনের যে লালিত স্বপ্ন ডাকছে কখন আমি এই সুইয়ের খোঁচা থেকে বাঁচতে পারবো, সেই সময় হয়তো খুব কাছাকাছি এবং সেই স্বপ্ন পূরণ ডায়াবেটিস রোগীদের কিন্তু হতে চলেছে ব্যথামুক্তভাবে চিকিৎসা, ব্যথামুক্তভাবে ইনসুলিন গ্রহণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।